और मिसा जानन भाई कैमन मिसा कब अल्लाह अकबर किचू लोकर आदत आछे माठे पायखाना करते जेबे लोटा हाथे कोरा प्लास्टिकर लोटा ले लर माठे चला गेलो बिछान थेके उठाई बेडेर मुठ्ठाटा और सालाईटा लिया हाँटबे ओ गैस गैस लाइट लिया माठे जेबे जे लोटा थुइया आगे जुत करे बेड़ी खेबे एकटा तो गरम होलो ना भितर आर एकटा खेबे हाइरे बेड़ी सादेर बेड़ी हाइरे बेड़ी सादेर बेड़ी की बात आरे कौन परकाले जहन्नामे जलिबे आगन धर्म आमार थाकना पड़े कि जे मुसलमान निजेर मुखे बेड़ी दिया हाराले ईमान हिंदूरा सब मरते गिया मुखे दया गोन और मुसलमान जिंदाते मुखे दया गोन आरो कत मुसलमान ठोटे राखे बेड़े लम्बा दाढ़ी माथाय टुपी ठोटे टाने बेड़े बेड़ी खावा लोग जदि महाज्ञानी हाय पाइले बेड़ीर गंध सब भूला जाए भात खाया बेड़ी निये बसे आछे घरे और बीबी के पठाई स्वामी आगुनेर तरे पाड़ाई पाड़ाई बीबी तार खुजीछे आगुन और घरे बैसा स्वामी बोले आली ना एखन ताड़ाताड़ी এসে বিবি বলিল স্বামীকে খুঁজিলাম আগুন কিন্তু কোথাও নাই মিলে বেড়ি খাওয়ার নিশা জানেন ভাই কেমন নিশা কব আল্লাহ আকবার কিছু লোকের আদত আছে ও মাঠে পায়খানা করতে যাবে লোটা হাতে করে প্লাস্টিকের লোটা লিয়ে মাঠে চলে গেল বিছান থেকে উঠাই বেড়ির মুঠ্ঠাটা আর সালাইটা লিয়া হাঁটবে ও গ্যাস গ্যাস লাইট লিয়া মাঠে যাবে যে লোটা থুইয়া আগে জুত করে বেড়ি খেবে একটা তো গরম হলো না ভিতির আর একটা খেবে দিয়া দুটা তিনটা খেয়ে যখন শরীর হিট হবে তখন পায়খানায় বসবে তো এক বোকা মানে মাথা মোটা কী করেছে প্লাস্টিকের লোটাতে পানি লেগেছে আর পানি লিয়ে যাওয়ার পর এবার লোটা থুইয়া ভরপুর পানি লোটা থুইয়া উ বেড়ি খাচ্ছিল আর লোটার তল দিকে ছিল ছিদ্র আস্তে 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 পানিখানি চুইসে পড়ে গেছে ই বেছাড়ি আর জানে না একটু অন্ধকারই হয়ে আছে এই বেকার ওইটি বসে গেছে পায়খানায় পায়খানা টাইখানা করার পরে যদি লোটা চাড়ছে আল্লাহ বেকার হয়ে গেল কি বুদ্ধি করবে এখন কি বুদ্ধি করবে কোন উপায় আছে আল্লাহ আকবার কি করবে ছোট ছেলের মতন তখন ওই আইলে ছেছড়ি মেরেললে দিয়া বাড়ি এলো কোনো রকম কইরা বাড়ি আসার পর তখন বাড়িতে মুখ ফুলি আছে খুব হাজি জমসেদের বাপ তুমি তো বিছান থেকে উঠে গেলে তোমার এখন তোমার মুখের দিক যে দেখা যায় না কেন এরকম মুখখান ভারী করে আছো হ্যাঁ কই রে বলে দেখতে পাচ্ছি যে দু গালে পাউরুটি বোঝে আছে তোমার মনে হচ্ছে কইছে যে কইস না রে সালা আমাকে জীবনে কেউ ঠকতে পারেনি এই বালের প্লাস্টিক নিয়ে একটা লোটা নিয়ে শুনো এই লোটাতে আমাকে ঠই গেলে বরবাদ করে এরকম এরকম ব্যাপার চল জলদি আমাকে পানি টিপে দে গোসল করে এলি তারপর দিন উ তখন কইছে জীবনে আমাকে কেউ ঠকতে পারেনি এজওয়ার আমি পিছা ছাড়বো না তারপর দিন ফের ওই লোটাতে পানি নিয়ে হেঁটেছে পানি লোটাতে লিয়ে যায়া ও আগে পানি খরচ করে লিয়ে তখন বৈসা তখন বেড়ি খেয়েছে ও বুঝতে পারছেন বেড়ি খাওয়া লোক যদি মহাজ্ঞানী হয় পাইলে বেড়ির গন্ধ সব ভুলা যায় ভাত খাইয়া বেড়ি নিয়ে বসে আছে ঘরে বিবিকে পাঠাই স্বামী আগুনের তরে পাড়াই পাড়াই বিবি তারে খুঁজেছে আগুন ঘরে বসা স্বামী বলে আলি না এখন তাড়াতাড়ি এসে বিবি বলিল স্বামীকে খুঁজিলাম আগুন কিন্তু কোথাও নাই মিলে
রাগের জ্বালাই তখন বেড়ি খাবার নিশা উঠেছে, রাগের জ্বালাই তখন ও দুয়া উল্টা দিছে, ওরে হালির বেটি হালি আমায় করিলি পাগল, বেড়ি না খাইলে পেটে হবে গন্ডগোল, তাই বইলে লাঠি তুইলা মারিল মাথায়, আর এমন মারে মারলো বিবি গড়া গড়ি দাই। ইও তখন উল্টা গেল দিছে, বাদিয়ার বেটি তো কম জব পড়ল, মাটি তো পড়ে পড়েই উল্টা জব দিছে ওকে, ওরে ছাই খাওয়া পুরা মুখা মারলি বিনা দোষে, ওরে ছাই খাওয়া পুরা মুখা মারলি বিনা দোষে, যে হাতে মারিলি মার হাত যাক খোসে, এই দৃশ্য দেখে পাড়ার লোক সব মিলে তালাকের ব্যবস্থা করে, তারা মিলে জুলে বুঝে সুঝে বেড়ি খাও যত মুসলমান, নইলে কিয়ামতের কোটে হবে অপমান।